রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণ কথা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া বিভিন্ন সংকেতের ব্যাপারে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বলেছি, কিন্তু আজ কোনো সংকেত নয়। আজ আমরা বলবো একজন ভক্তের কথা, শ্রীকৃষ্ণের এমন এক ভক্তের কথা যার সম্পর্কে আমরা সবাই জানি। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত মীরাবাঈ। কি ভাবছেন, মীরাবাঈয়ের কথা কি আর বলবে, সবই তো জানা, তাই না? কিন্তু আপনারা কি জানেন মীরা আগের জন্মে পূর্বজন্মে কে ছিল এবং তিনি আগের জন্মে এমন কি পাপ করেছিল যার জন্য তাকে কলিযুগে জন্ম নিতে হয়েছিল? আর শ্রীকৃষ্ণের এত বড় ভক্ত হওয়া সত্ত্বেও তাকে শ্রীকৃষ্ণকে একবার দেখার জন্য এত কষ্ট করতে হয়েছিল? আদৌ কি তিনি শ্রীকৃষ্ণের দেখা পেয়েছিলেন? কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কলিযুগে মীরাবাঈ ছিলেন মেবারের রানী ও শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে অন্যতম একজন। কিছু গল্পকথা অনুসারে মীরাবাঈ ছিলেন পূর্বজন্মে শ্রীকৃষ্ণের বন্ধু সুবলের স্ত্রী মাধবী। আগেকার দিনের নিয়ম অনুসারে একদম ছোট্ট বয়সের বাচ্চাদের বিয়ে দিয়ে দেওয়া হতো এবং একটু বড় হলেই তাদেরকে শ্বশুরবাড়ি পাঠানো হতো। এমনভাবে কৃষ্ণের বন্ধু সুবলেরও বিয়ে হয়ে গিয়েছিল এবং নির্দিষ্ট দিনে তার স্ত্রী মাধবীকে আনতে শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। যাওয়ার আগে কৃষ্ণ সুবলকে অনুরোধ করল, বউকে নিয়ে বাড়ি ফেরার সময় সুবলের বউয়ের মুখ সবার প্রথমে যেন কৃষ্ণই দেখতে পারে। অন্যদিকে সুবলের স্ত্রী মাধবীর মা তাকে সতর্ক করে বলেন, নন্দগ্রামে কৃষ্ণ নামে এক ছেলে থাকে, সে বড়ই দুষ্ট, তুই কিছুতেই তার সাথে কথা তো বলবি না, ওর মুখও দেখবি না, এমনকি নিজের মুখটা পর্যন্ত তাকে দেখাবি না। সুবল বউ নিয়ে ফিরলে কৃষ্ণ গ্রামের মুখেই সুবলকে দেখতে পেয়ে দৌড়ে আসে সুবলের স্ত্রীর মুখ দেখার জন্য। কৃষ্ণকে দেখতে পেয়ে সুবল তার বউকে বলে, এই যে দেখো, তোমাকে দেখতে কে এসেছে, আমার প্রিয় বন্ধু কৃষ্ণ। কৃষ্ণের নাম শুনেই মাধবী তার মায়ের কথা মতো ঘুমটা টেনে নিজের মুখ লুকিয়ে ফেলে। কৃষ্ণ যতই তার মাথা নিচু করে মুখ দেখার জন্য, মাধবী ততই তার ঘুমটা টেনে মুখ লুকিয়ে রাখে। কৃষ্ণ বারবার মাধবীকে তার মুখ দেখানোর জন্য অনুরোধ করে, সুবলও তাকে মুখ দেখাতে বলে, কিন্তু মাধবী মাতৃ আজ্ঞায় মুখ লুকাতেই থাকে। এমন করে অনেকক্ষণ চলে যাই। শেষে কৃষ্ণ রেগে গিয়ে সুবলকে বলে, তোর বউয়ের এত কিসের অহংকার, ঠিক আছে আজকের পর থেকে না তোর বউকে আমার মুখ দেখাবো, না তোর বউ আমার মুখ দেখতে পাবে, আর একদিন এমনও আসবে যেদিন তোর বউ আমার মুখ দেখার জন্য পাগল হয়ে যাবে, আর আমিও এইভাবেই মুখ লুকিয়ে নেব। এরপর থেকে যেখানে কৃষ্ণ আসলে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে কৃষ্ণকে দেখার জন্য, সেখানে একমাত্র মাধবী কৃষ্ণ আসার কথা শুনলেই দরজা বন্ধ করে ঘরের ভেতর লুকিয়ে পড়ত। মাধবীর সখীরা তাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মাধবী কিছুতেই কৃষ্ণের মুখ দেখতে রাজি হন না। এইভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু মাধবীর কৃষ্ণকে না দেখে না শুনে শুধুমাত্র তার মায়ের দেওয়া প্রতিজ্ঞাটাই রক্ষা করে গেল। দেবরাজ ইন্দ্রের প্রকোপে যখন বৃন্দাবনে প্রবল বৃষ্টি শুরু হলো, তখন শ্রীকৃষ্ণ সবাইকে বাঁচাতে গোবর্ধন পর্বতকে নিজের আঙ্গুলে তুলে ধরেছিল, আর তখন সকল গ্রামবাসীর মতো মাধবীও সেখানে আশ্রয় নিয়েছিল। আর তখনই মাধবী প্রথমবার এক চমৎকার আঙ্গুল দেখতে পেল, যা দিয়ে কেউ পর্বতটাকে তুলে ধরে রেখেছে। মাধবী মনে মনে ভাবতে লাগল, যার হাতের আঙ্গুল এত সুন্দর, না জানি সে কত সুন্দর হবে। তারপর তার চোখ গেল শ্রীকৃষ্ণের মুখের উপর।
যা দেখে সে এখানেই স্থির হয়ে গেল। আনন্দে তার অঝোর নয়নে জল ঝরতে লাগল। মাধবীকে এমনভাবে কাঁদতে দেখে তার এক সখী বলল, কি হয়েছে, তুমি এভাবে কাঁদছ কেন? মাধবী তার সখীকে উল্টো প্রশ্ন করল, কে এই অদ্ভুত বালক যার উপর থেকে আমি চোখ সরাতে পারছি না? তখন সখী তাকে উত্তর দিল, এই হচ্ছে সেই কৃষ্ণ যার মুখ দেখবি না বলে তুই পণ করেছিলি। সখীর কথা শুনে মাধবীর মুখ দিয়ে বেরিয়ে এলো, হে গিরিদারি, সে আরও কাঁদতে লাগল এবং নিজের মায়ের উদ্দেশ্য করে বলতে লাগল, মা, এ তুমি আমাকে দিয়ে কি প্রতিজ্ঞা করালে, কেন এত বড় অন্যায় করলে আমার সাথে, এ কি রূপ, এ রূপ একবার দেখার জন্য আমি যে সব কিছু বলে যেতে পারি, যে সমাজ ও লোকলজ্জার ভয়ে তুমি এ রূপ দর্শন থেকে আমাকে বঞ্চিত করলে, আমি সেই সমাজ আর লোকলজ্জা ভুলে গিয়ে আমি শুধু আমার গিরিদারির সেবায় নিজেকে সঁপে দেব। এই মাধবী কলিতে শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাই রূপে জন্মগ্রহণ করেছিল আর দাপরে করা প্রতিজ্ঞা রক্ষা করেই সমাজ লোকলজ্জা কোনো কিছুর পরবা না করে নিজেকে কৃষ্ণের প্রেমে লুটিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই গল্পটা আগে থেকেই জানতে তারা কমেন্ট করে আমাকে জলদি জানাও। কিছু গ্রন্থমতে মীরাবাই ছিলেন দাপরের সেই কৃষ্ণর সখী রাধারানী, আবার কোনো কোনো মতে তিনি ছিলেন কৃষ্ণের অষ্টসখীর মধ্যে ললিতা সখীর অবতার। তাছাড়া এই মীরাবাইকে নিয়ে অনেক লোককথা আছে, যেখানে তার স্বামীর মৃত্যুর পর তাকে তার শ্বশুরবাড়ির লোকেরা বিষ খাইয়ে মারতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণের কৃপায় সেই বিষ অমৃতে পরিণত হয়েছিল, যা খেয়ে মীরার কোনো ক্ষতি হয়েছিল না। এমনকি এক বাক্স ভক্তি সাপ দিয়ে তাকে গড়ের মধ্যে বন্দি করলেও সেই সাপ ফুলের মালায় পরিণত হয়েছিল। সারা জীবন নিঃস্বার্থভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসে ভজন করে তাকে খুঁজে খুঁজে যখন পাগলের মতো পথে পথে ঘুরছিলেন মীরাবাই, ঠিক তখনই এসে পড়েন দ্বারকাই। এই বিশ্বাসে হয়তোবা এখানেই তার গিরিদারির সাথে তার দেখা হবে, কিন্তু হাজার নিবেদনের পরও শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন না। মীরাবাই হাঁপে বাপে চারিদিক থেকে শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারলেও তার দর্শন আর পেলেন না। অধৈর্য হয়ে মীরাবাই একটি গাছের তলায় বসে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন। ধীরে ধীরে মীরাবাই যখন বুঝতে পারল তার প্রাণবায়ু শেষ হওয়ার সময় এসে গেছে, তখন সে দেখতে পায় গাছের উপর একটি কাক তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তখন মীরাবাই সেই কাককে উদ্দেশ্য করে বললেন, হে কাক, আমি তোমার কাছে প্রার্থনা করছি এই যে, আমার মৃত্যুর পর তুমি আমার সমস্ত মাংস কণা টুকরো টুকরো করে খেয়ে নাও, শুধুমাত্র আমার চোখ দুটি রেখে দিও। এই চোখ দুটি আমি আমার প্রিয়কে দেখার জন্য অপেক্ষা করছি। মীরা কাককে উদ্দেশ্য করে আরও বলেন যে, সে যেন মাংসগুলি খাওয়ার পর তার হৃদয়টাকে নিয়ে চলে যায় আর যেখানে তার গিরিদারি আছে সেখানে যেন তার পায়ে নিয়ে রেখে দেই। এমন সময় মীরাবাইয়ের পাশ দিয়ে দ্বারকানগরীর পুরোহিত যাচ্ছিল। মীরার এমন কথা শুনে মীরাকে পাগল ভেবে তিনি হাসতে লাগল এবং মন্দিরে চলে গেলেন। মন্দিরে গিয়ে তিনি দেখতে পেলেন মন্দিরের কৃষ্ণমূর্তির চোখ দিয়ে অঝুরে জল ঝরছে। তখন মন্দিরের পুরোহিত বুঝতে পারলেন যে সে কোনো সাধারণ ভক্ত নয়। তখন সে দৌড়ে গাছের কাছে এলো, কিন্তু এখানে এসে সে কাউকে দেখতে পেল না। শেষে সে কাউকে খুঁজে না পেয়ে মন্দিরে আবার চলে গেল। পুরোহিত মন্দিরের দরজা খুলতেই দেখতে পেল মন্দিরে মূর্তির চরণে মীরাবাইয়ের শাড়িটা পরে রয়েছে। তখন পূজারী মীরাবাইয়ের ভক্তি ও সমস্ত কিছু বুঝতে পারেন। আমরা জানি না এটা কতটা সত্য, কিন্তু আজও দ্বারকানগরীর সকলের মুখে এই ঘটনাটি মুখনিসৃত আছে। মাধবী কোনো পাপের মীরাবাই হয়নি, বরং তার জন্মটাই পূর্ব নির্ধারিত ছিল, কারণ ভালোবাসা শুধুমাত্র স্বামী স্ত্রী ও প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, নিঃস্বার্থ ভালোবাসা ভগবান ও ভক্তের মধ্যেও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করছি আজকের পর্বটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।